প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। বরিশাল ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনাদের ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের মিশ্রণ এই অধ্যায় নিয়ে। প্রিয় শিক্ষার্থী, চলেন তাহলে আজকে আমরা মিশ্রণ নিয়ে আলোচনা করব। মিশ্রণ এই অধ্যায়ের পার্ট 1 থেকে 2 রয়েছে, মিশ্রণ এবং দ্রব্যমান। মিশ্রণ কি? একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকেই মিশ্রণ বলে। হ্যাঁ, অর্থাৎ একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকেই মিশ্রণ বলে। উদাহরণ, পানি ও চিনির শরবত, ঝালমুড়ি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রায় বাসায় শরবত খাই, তাই না? জুস খাই, তারপর ঝালমুড়ি তো সবাই খুব পছন্দ করি। এখানে পানি ও চিনির শরবতে কী থাকে? পানি থাকে এবং চিনি থাকে, অর্থাৎ এখানে দুইটি উপাদান রয়েছে, পানি এবং চিনি। ঝালমুড়িতে কী থাকে? ঝালমুড়িতে মুড়ি থাকে, পেঁয়াজ কুচি থাকে, কাঁচামরিচ থাকে, লবণ, একটু লবণ দিতে হয়। তো এখানে দেখেন যে অনেকগুলো উপাদান রয়েছে ঝালমুড়িতে, এবং এই সবগুলোকে একত্রে তাহলে আমরা কী বলতে পারবো? মিশ্রণ বলতে পারবো, যেহেতু এখানে অনেকগুলি উপাদান একসঙ্গে মিশে রয়েছে। ঠিক আছে, তাহলে মিশ্রণ কি? একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকেই মিশ্রণ বলে। লক্ষ্য করেন শিক্ষার্থীরা, যে ঝালমুড়িতে কিন্তু একের অধিক পদার্থ রয়েছে, চিনি পানির শরবতেও কিন্তু পানি এবং চিনি রয়েছে। মিশ্রণ দুই প্রকার, সমসত্ব মিশ্রণ এবং একটি হচ্ছে অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ হলো যে সমস্ত মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটিকে সহজে আলাদা করা যায় না, তাদেরকে সমসত্ব মিশ্রণ বলে। যেমন পানি ও চিনির শরবত। প্রিয় শিক্ষার্থীরা, একটি গ্লাসে পানি এবং চিনি নিয়ে যদি চামচ দিয়ে নাড়তে থাকি তাহলে কি শরবত তৈরি হবে? নাড়তে নাড়তে একটা পর্যায়ে, যখন আমরা পানির মধ্যে চিনি দিয়ে চামচ দিয়ে নাড়বো, নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবো যে চিনি আর দেখা যাচ্ছে না, এবং এই পানি থেকে চিনিকে কিন্তু সহজেই আলাদা করা যায় না। এর জন্য এই মিশ্রণটাকে আমরা বলবো সমসত্ব মিশ্রণ। তাহলে সমসত্ব মিশ্রণ কি? যে সমস্ত মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটিকে সহজে আলাদা করা যায় না, তাদেরকে আমরা সমসত্ব মিশ্রণ বলবো। এরকম লবণ এবং পানির মিশ্রণও হতে পারে, তারপর বিভিন্ন ফলের রস দিয়ে যে জুস বানানো হয়, পানি, চিনি এবং ফলের রস, এটাও সমসত্ব মিশ্রণ হতে পারে। কারণ এগুলো কি, মানে পানি, লবণ এবং পানির মিশ্রণ থেকে কিন্তু লবণ এবং পানিকে সহজে আলাদা করা যায় না, এটাও সমসত্ব মিশ্রণ। তারপর অসমসত্ব মিশ্রণ, দেখেন যে সকল মিশ্রণে উপাদানসমূহ সুষমভাবে বণ্টিত থাকে না এবং একটি থেকে অন্যটি সহজেই আলাদা করা যায় তাদেরকে অসমসত্ব মিশ্রণ বলে। প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে যে মিশ্রণে উপাদানসমূহ সমানভাবে বণ্টিত থাকে না আর মিশ্রণ থেকে এর উপাদানগুলোকে সহজেই আলাদা করা যায় না, এটা হলো অসমসত্ব মিশ্রণ। যেমন মুড়ি, যে ঝালমুড়ি যে মিশ্রণটা, এখানে চিন্তা করেন, এখানে কিন্তু ঝালমুড়িতে পেঁয়াজ, মরিচ, লবণ, মুড়ি ইত্যাদি থাকে। হ্যাঁ, এগুলো কিন্তু সমানভাবে বণ্টিত থাকে না, আবার এই ভাগগুলোতে সকল উপাদান কিন্তু সমানভাবে থাকে না। মানে কোনো ভাগে দেখবেন যে পেঁয়াজ বেশি থাকে, কোনো ভাগে চানাচুর বেশি থাকে, কোনো ভাগে আপনার হচ্ছে মরিচ বেশি থাকে। তো এই মিশ্রণটা হবে অসমসত্ব মিশ্রণ। তাহলে সমসত্ব মিশ্রণ আর অসমসত্ব মিশ্রণের মধ্যে পার্থক্য হলো যে সমসত্ব মিশ্রণে এর উপাদানগুলো সমানভাবে বণ্টিত থাকবে এবং এর উপাদানগুলোকে খুব সহজে আলাদা করা যাবে না, আর অসমসত্ব মিশ্রণ হলো এর উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে না এবং এর উপাদানগুলোকে খুব সহজেই আলাদা করা যায়। ঠিক আছে, এটা হলো সমসত্ব মিশ্রণ আর অসমসত্ব মিশ্রণের মধ্যে পার্থক্য। তাহলে আমরা মিশ্রণ কী জানলাম, এরপরে আমরা দ্রবণে চলে যাব। দ্রবণ হলো এক বিশেষ ধরনের মিশ্রণ যেখানে একটি উপাদান থেকে অন্য উপাদানকে সহজেই আলাদা করা যায় না, যেমন লবণ ও পানির দ্রবণ, চিনি ও পানির দ্রবণ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা চিনি এবং পানি দিয়ে যে
শরবত তৈরি করি। এটা প্রকৃতপক্ষে কিন্তু একটা মিশ্রণ, কিন্তু এটাকে আমরা দ্রবণও বলবো। কারণ হচ্ছে দ্রবণের সংজ্ঞা অনুযায়ী যে যখন হচ্ছে একটি মিশ্রণে এর উপাদানগুলোকে একটি থেকে আলাদা করা যায় তখন সেটাও দ্রবণ হয়ে যায়, ঠিক আছে? যেমন লবণ ও পানির দ্রবণ, চিনি ও পানির দ্রবণ ইত্যাদি। দ্রবণী দ্রব এবং দ্রাবক থাকে এবং দ্রব দ্রাবক মিলেই দ্রবণ তৈরি হয়, এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। পার্ট 3-4 দ্রব ও দ্রাবক। দ্রব, দ্রবণে যেটি কম পরিমাণে থাকে অর্থাৎ দ্রবীভূত হয় তাকে দ্রব বলে। যেমন চিনি ও পানির তৈরি দ্রবণে চিনির পরিমাণ কম থাকে এবং পানি বেশি থাকে, এখানে চিনি হলো দ্রাবক। প্রিয় শিক্ষার্থীরা, দ্রব কি? দ্রব হলো সেই উপাদান যেটি দ্রবীভূত হয়। যেমন লবণ এবং পানির দ্রবণে, পানি কিন্তু লবণকে দ্রবীভূত করে, হ্যাঁ, আর হচ্ছে লবণ নিজে দ্রবীভূত হয়, তাহলে এখানে লবণটা হবে দ্রব। আবার বলছি যে যে উপাদানটা দ্রবীভূত হয়, দ্রবণে যে উপাদানটা দ্রবীভূত হয় তাকে আমরা দ্রব বলবো। যেমন দ্রবণে চিনি, লবণ ইত্যাদি কিন্তু দ্রব। এবার আসি দ্রাবকে। দ্রবণে সাধারণত যেটি বেশি পরিমাণে থাকে অর্থাৎ দ্রবীভূত করে তাকে বলে, তাকে দ্রাবক বলে। অর্থাৎ দ্রবণে যে পরিমাণটা বেশি পরিমাণ থাকবে, বেশি পরিমাণে থাকবে। শিক্ষার্থীরা, শরবত বা লবণ পানির দ্রবণে পানি কিন্তু বেশি থাকে, হ্যাঁ, আর লবণ অথবা চিনি কিন্তু কম থাকে। এখানে যেটা বেশি থাকছে সেটা হলো দ্রাবক। অর্থাৎ চিনি পানির শরবতে পানি হবে দ্রাবক, আবার লবণ পানির দ্রবণে পানি হবে দ্রাবক, দ্রাবকটা এখানে বেশি থাকছে। দ্রব এবং দ্রাবক মিলেই দ্রবণ তৈরি হয়, অর্থাৎ দ্রবণ সমান সমান কী হবে? দ্রব এবং দ্রাবক। দ্রব এবং দ্রাবক মিলেই দ্রবণ তৈরি হবে। এরপর আসি জলীয় দ্রবণে। সাধারণত জলীয় দ্রবণে পানি দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়। বেশিরভাগ যে দ্রবণ রয়েছে সেগুলোতে কিন্তু দ্রাবক হিসাবে পানি ব্যবহার করা হয়, তা দ্রাবক হিসাবে পানিকে ব্যবহার করা হয়। তবে সকল দ্রবণের ক্ষেত্রে যে পানি দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় তা নয়। পানি ছাড়াও কিন্তু বিভিন্ন রাসায়নিক পদার্থ রয়েছে, যেমন অ্যাসিটোন, ইথার, স্পিরিট ইত্যাদি কিন্তু বিভিন্ন দ্রবণের ক্ষেত্রে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। তাহলে অ্যাসিটোন, ইথার, স্পিরিট এগুলো আমরা কিন্তু দ্রাবক হিসাবে ব্যবহার করে আমরা বিভিন্ন দ্রবণ তৈরি করতে পারি। দ্রবণের ঘনমাত্রা, পাতলা ও ঘন দ্রবণ। দ্রবণে দ্রব ও দ্রাবকের পরিমাণ কম বেশি করে ভিন্ন ভিন্ন ঘনমাত্রা দ্রবণ তৈরি করা যায়। ঘনমাত্রার উপর নির্ভর করেই দ্রবণকে কিন্তু পাতলা বা ঘন দ্রবণ বলা হয়। এক্ষেত্রে আমরা একটা পরীক্ষা করে দেখতে পারি। এই পরীক্ষার জন্য আমাদের প্রয়োজন হবে একটি মাপচোঙ, দুটি পানির গ্লাস, একটি চামচ এবং চিনি। হ্যাঁ, এরকম আমরা দুটা গ্লাস নিব। দুটি কাঁচের গ্লাস নিব। দুটি সমান আয়তনের দুটি কাঁচের গ্লাস নিব। এরপর আমরা মাপচোঙ দিয়ে ঠিক 100 ml পানি আমরা নিয়ে নিব দুটাতে, 100 ml করে। এখানেও আমরা 100 ml করে পানি নিব। এরপর প্রথম গ্লাসে 1 চামচ এবং দ্বিতীয় গ্লাসে আমরা 3 চামচ চিনি দিব, দিয়ে আমরা চামচ দিয়ে নাড়তে থাকবো। দ্রবণ তৈরি হওয়ার পর আমরা উভয় গ্লাস থেকে 1 চামচ করে দ্রবণ খেয়ে দেখব। দেখা যাবে কি যে এখানে যে আমরা 1 চামচ চিনি দিয়েছি প্রথম গ্লাসে, আর এটাতে দিয়েছি 3 চামচ। এখন দেখা যাবে যে যেই গ্লাসে আমরা 3 চামচ চিনি দিয়েছি সেই গ্লাসের দ্রবণটা আমাদের কাছে মিষ্টি লাগছে। অর্থাৎ যেই দ্রবণে, একই আয়তনে সমান দ্রবণে যেটাতে দ্রব্যের পরিমাণ বেশি থাকবে সেটার ঘনত্ব বেশি হবে, অর্থাৎ ঘনমাত্রা বেশি হবে। আবার একইভাবে আমরা যদি পানির পরিমাণ কম বেশি করে, আমরা পানির পরিমাণ কম বেশি করে এটা পরীক্ষা করে দেখতে পারি, কিন্তু আমরা কি করব যে দ্রব্যের পরিমাণ একই রাখব। অর্থাৎ এটাতেও 1 চামচ দিব আর এটাতেও 1 চামচ দিব, কিন্তু এটাতে দিব হচ্ছে
প্রথমটাতে আমাদের দ্রব্যের পরিমাণে ভ্যারিয়েশন ছিল, প্রথমটাতে ছিল 1 চামচ, দ্বিতীয়টাতে ছিল হচ্ছে 3 চামচ। পরে আমরা কী করব, পানির পরিমাণ কম বেশি করে আমরা চিনির পরিমাণ অর্থাৎ দ্রব্যের পরিমাণ একই রাখব। তাহলে আমরা এখানে প্রথমে দিব 50 ml আর দ্বিতীয়টাতে দিব 100 ml, ঠিক আছে। এরপর দেওয়ার পর আমরা কী করবো, চামচ দিয়ে নাড়বো, নাড়ার পরে আমরা উভয় গ্লাস থেকেই দ্রবণ একটু করে খেয়ে দেখব। তখন দেখা যাবে যে একই দুটা গ্লাসে একই রকমের একই পরিমাণ দ্রব্য রয়েছে, কিন্তু এখানে দ্রাবকের পরিমাণ রয়েছে আলাদা, কিন্তু যেটাতে দ্রাবকের পরিমাণ কম, হ্যাঁ, সেই দ্রবণটাই আমাদের কাছে কি মনে হবে বেশি মিষ্টি হবে। আর এটা এইটাতে কি 1 চামচ চিনি এবং 100 ml পানি, তার মানে এখানে দ্রাবকের পরিমাণ বেশি, তাই এটাকে আমাদের কম মিষ্টি লাগবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একই পরিমাণ দ্রব্য রয়েছে কিন্তু দ্রাবক রয়েছে ভিন্ন ভিন্ন। এক্ষেত্রে যেটাতে দ্রাবকের পরিমাণ কম সেই দ্রবণটা আমাদের কাছে মিষ্টি লাগবে, অর্থাৎ এটা হচ্ছে ঘন দ্রবণ আর এটা হচ্ছে পাতলা দ্রবণ হবে। যে পানি যেহেতু স্বচ্ছ, হ্যাঁ, দ্রাবক হিসাবে তো আমরা এখানে পানি ব্যবহার করেছি, পানি যেহেতু স্বচ্ছ তো এইখানে কম কোনটা কম ঘন কোনটা বেশি ঘন এটা বোঝা যায় না। এর জন্য আমরা আরেকটা পরীক্ষা করে দেখতে পারি, সেটা হলো রঙিন দ্রবণ। রঙিন দ্রবণের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে 3টা টেস্ট টিউব, এরকম 3টা টেস্ট টিউব, সমান মাপের 3টা টেস্ট টিউব। আর প্রয়োজন হবে তুতে আর পানি এবং চামচ আর একটি মাপচক। প্রথমে একটি মাপচক দিয়ে প্রতিটা টেস্ট টিউবে আমরা 5 ml করে পানি নিয়ে নিব, 5 ml। এর মধ্যে পানি থাকবে, হ্যাঁ, সরি, সমান হবে, প্রত্যেকটা সমান হবে। এখন প্রথমটাতে 1 চামচ, দ্বিতীয়টাতে 2 চামচ এবং তৃতীয় টেস্ট টিউবে আমরা 3 চামচ তুতে দিয়ে চামচ দিয়ে নেড়ে দেব। দেখব যে প্রথম টেস্ট টিউবে নাড়ার পরে আমরা দেখব যখন একটা দ্রবণ তৈরি হবে, তুতে এবং পানির একটি দ্রবণ তৈরি হবে, তখন প্রথম টেস্ট টিউবে হচ্ছে যে দ্রবণটা তৈরি সেটার রং হালকা, এবং দ্বিতীয় টেস্ট টিউবে যে দ্রবণটা তৈরিছে সেটার রং একটু গাঢ় এবং তৃতীয় টেস্ট টিউবে যে দ্রবণটা তৈরিছে সেটার রং বেশি গাঢ়। তার মানে কি, আমরা যে দ্রব্য যোগ করেছি প্রথমটাতে 1 চামচ, দ্বিতীয়টাতে 2 চামচ এবং তৃতীয়টাতে 3 চামচ, তার মানে আমরা দ্রবণের পরিমাণ আস্তে আস্তে বাড়িয়েছি। এভাবে দ্রবণের পরিমাণ আস্তে আস্তে বাড়ানোর ফলে কী হয়েছে, দ্রবের মানে রঙও পরিবর্তন হয়েছে দ্রবণে এবং এর ঘনমাত্রাও পরিবর্তন হয়েছে। এইভাবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বুঝতে পারলাম যে এভাবে দ্রব্য অথবা দ্রবণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে আমরা দ্রবণের ঘনমাত্রা ভিন্ন ভিন্ন মানে ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো সমস্যা থাকে, কোনো জটিলতা দেখা দেয়, অবশ্যই আমাকে ফোন করবেন, আমাকে জানাবেন। এখানে আমার মোবাইল নাম্বার, আমার ফেসবুক আইডি এবং আমার নাম দেওয়া আছে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন সমস্যা থাকলে। তো আজকে এই পর্যন্ত, প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।